আসসালামু আলাইকুম আমি শাহর হাসান আপনাকে আজকে বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে আট মে দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকেও মার্কেট কিন্তু আমরা মাইনাস হতে দেখলাম তো গতকালকেও ছিল মাইনাস এবং আজকেও মাইনাস এভাবে যদি কন্টিনিউয়াস মাইনাস হতে থাকে তাহলে কিন্তু কিছুটা ভয়ের কারণ আমরা দেখতে পাচ্ছি এবং একটা বড় বিষয় টাকার অঙ্কের লেনদেনও কিন্তু বিগত দিনের তুলনায় কমে গিয়েছে যেটা আসলে একটা ভয়ের কারণ আমরা অনেক আশায় বুক বেঁধেছিলাম যে কন্টিনিউয়াস কয়েকদিন মূল্য বৃদ্ধি পাওয়ার পরে আমরা ভেবেছিলাম যে মার্কেট আবার অনেকাংশে আপ হবে কিন্তু আবার সেই পুরনো চিত্রতে কিন্তু ফিরে আসছে এখন দেখা যাক আসলে কী হয় তো আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা অন্যতম উপকার আসে তাহলে আমি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইকের শেয়ার করবেন তো প্রথমে আমরা যদি একটু ইন্ডেক্সটা দেখে নিই আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসি সাধারণ ইন্ডেক্স আজকে চৌত্রিশ দশমিক পাঁচ শূন্য পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসির থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি চোদ্দ দশমিক এক ছয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি চার দশমিক ছয় শূন্য পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সই কিন্তু আমরা আজকে মাইনাস হতে দেখলাম এবং আমরা যদি ইন্ডেক্স মোডটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি না ফার্মা আজকে তারা আড়াই পয়েন্টের মতো আপ করেছে বা আমরা বলতে পারি আড়াই পয়েন্টের থেকে কিছুটা কম আপ করেছে এছাড়াও ইবিএল ব্যাট বিসি প্রায় দেড় পয়েন্টের কাছাকাছি বা দেড় পয়েন্ট থেকে কিছুটা বেশি কিন্তু আপ করেছে এছাড়া বাকি সবাই খুবই সামান্য পরিমাণ আপ করেছে অপরদিকে মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার গ্রিড তারা সাড়ে দশ পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়া উত্তরা ব্যাংক আমরা দেখতে পাচ্ছি আট পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে ব্র্যাক ব্যাংক চার পয়েন্টের মতো মাইনাস করেছে এখানে প্রাইম ব্যাংক বিকন ফার্মা কহিনুর কেমিক্যাল পুবালি ব্যাংক আইএফআইসি ব্যাংক এখানে আমরা যদি দেখি যে বেস্ট হোল্ডিং এরা সবাই কিন্তু দেড় পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে আর এখানে এন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক পয়েন্টের মতো মাইনাস করেছে তো আজকে মাইনাসের পরিমাণটা বেশি হতে কিন্তু পয়েন্ট অনেক বেশি পরিমাণ মাইনাস হয়েছে তুলনামূলকভাবে তো সেটা খুবই একটা আমরা বলতে পারি হতাশাজনক এবং একটি সতর্কতামূলক অবস্থা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রেড স্ট্যাটিস্টিক্স তাহলে আমরা দেখি এখানে যে আজকে বিরানব্বইটি শেয়ার আপ হয়েছিল ও পরিবর্তে ছিল পঞ্চাশটির এবং পতন ঘটেছে দুশো তিপ্পান্নটির এবং আমরা যে টাকার অঙ্কী লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিন তুলনায় আজকে কিন্তু বেশ কিছু পরিমাণ টাকা লেনদেন কম হয়েছে আমরা খেয়াল করছি প্রায় দেড়শো কোটি টাকার মতো কম হয়েছে লেনদেন তো আজকে মোটামুটি আটশো ঊনসত্তর দশমিক চার চার আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে যাই হোক এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে টপ গেনের মূলধারে তো টপ গেনারে জে এম আই সিরিজ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হলটেড হয়েছে এছাড়াও এখানে ফারেস্ট নিটিং এটা আমরা দেখতে পাচ্ছি যে হলটেড হয়েছে এখানে একটা মিউচুয়াল ফান্ড আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু হলটেড হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু শেয়ার কিন্তু হলটেড বা হলটেডের কাছাকাছি অবস্থানে রয়েছে অপরদিকে মার্কেট লুজারের ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে উত্তরা ব্যাংক কি মোটামুটি সাড়ে তেরো পার্সেন্টের মতো মাইনাস হয়েছে আর বাকি খুবই সামান্য পরিমাণ মাইনাস হয়েছে তো মূলত আসলে টাকার অঙ্কে মাইনাস হওয়ার ক্ষেত্রে তেমন একটা কিন্তু মাইনাস হয়নি তবে বিষয়টা হচ্ছে যে বেশি পরিমাণ শেয়ার মাইনাস হতে কিন্তু আজকে মার্কেটেরই এই দৈন্যদশা যাই হোক এছাড়া আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ফারেস্ট নিটিং আজকে এখানে আমরা বলতে পারি যে টাকার অঙ্কের লেনদেন শীর্ষে ছিল এছাড়া মালিক স্পিনিং গোল্ডেন সন এশিয়াটিক ল্যাবরেটরিজ মোটামুটি ভালো পরিমাণে কিন্তু টাকার অঙ্কে লেনদেন হয়েছে এছাড়া নাবানা ফার্মা ই জেনারেশন মোটামুটি এরা কিন্তু ভালো পরিমাণে লেনদেন অর্থাৎ আমরা বলতে পারি এখানে যারা টাকার অঙ্কে লেনদেন শীর্ষে ছিল তারা মোটামুটি ভালো পরিমাণ অর্থেই কিন্তু লেনদেন হয়েছে এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে ট্রাভেল লেজার তৃণমূলভাবে বেশি মাইনাস হয়েছে এছাড়াও ফুল অ্যান্ড পাওয়ার কিন্তু তুলনামূলকভাবে বেশি মাইনাস হয়েছে আর আমরা যদি একটু পজিটিভের কথা চিন্তা করি তাহলে এখানে দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড কিন্তু তুলনামূলকভাবে একটু পজিটিভ হয়েছে আর বাকি সবাই কিন্তু তেমন একটা ভালো অবস্থান নেই অর্থাৎ আমরা বলতে পারি আজকে মার্কেটের একটা দৈনদশা বা মিশ্র প্রতিক্রিয়া আমরা কিন্তু খেয়াল করছি তো যাই হোক এরপর আমরা এখানে ব্লক ট্রানজিশনে দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু এআইএল ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়াও বিএসআরএম লিমিটেড আমরা দেখতে পাচ্ছি এখানে ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়াও লাভ এলো আমরা দেখতে পাচ্ছি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে বেক্সিমকু আমরা দেখতে পাচ্ছি ভালো লেনদেন হয়েছে অনেক ভালোই বলা যায় সেই হিসেবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো লেনদেন হয়েছে তো আজকে বেশ কিছু শেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কে ব্লক মার্কেটে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা তো বাজার অবস্থা দেখে আমরা বুঝতে পারলাম দুটো খারাপ দিক একটা হচ্ছে যে এক লেনদেন কিন্তু কমে গিয়েছে আর একটা বড়ো বিষয় হচ্ছে পয়েন্ট কিন্তু কমে গিয়েছে তো দুটো নেগেটিভ দিকের কারণে কিন্তু আমরা খেয়াল করছি যে আজকে মার্কেটের এই দৈনদশা তো এখন দেখা যাক আসলে সামনে দিনে কি হয় কারণ পয়েন্ট যদি আবারও কন্টিনিউয়াসভাবে পতন করতে থাকে তাহলে কিন্তু সত্যি আমাদের মার্কেটের জন্য একটা অ্যালার্মিং সিচুয়েশন হবে তো যাই হোক এই ছিল মোটামুটি মার্কেট অবস্থা এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার বাজারে আবারও ঝড় সংখ্যায় বিনিয়োগকারীরা তো মূলত বিগত দুদিন দিন যাবৎ মার্কেট কিছুটা পতন হওয়ার কারণে কিন্তু অর্থাৎ গতকাল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কিছুটা সংশয়ের সৃষ্টি হয়েছে বিনিয়োগকারীদের মাঝে এবং শঙ্কার কারণে কিন্তু আমরা বলতে পারি মার্কেটের এই যে পতন সেটা আরও ত্বরান্বিত হতে পারে তবে অনেকেই ধারণা করছে যে মার্কেট সামান্য পরিমাণে সংশোধন হচ্ছে তবে সংশোধন হলেও আগামী দিনে কি হয় সেটা সে দেখার বিষয় অর্থাৎ আগামীকাল হচ্ছে সপ্তাহের শেষ দিন তখনও যদি মার্কেটে করে সংশোধন থাকে তবে কিন্তু একটু ভয়ের কারণ হতে পারে তবে অনেকেই বলছেন অর্থাৎ বাজার সংশ্লিষ্টরা বলছেন যে আগামী দিনও সংশোধন হতে পারে তবে আমি মনে করি যে সংশোধন না হওয়াই ভালো আগামী দিনে আফ হওয়া উচিত কারণ এভাবে সংশোধন করতে করতে কিন্তু একটা সময় কিন্তু অনেকাংশে পতন ঘটে যেতে পারে তখন কিন্তু আমাদের কাছে থাকা মূলধন অনেকাংশেই কমে যেতে পারে কারণ একটা বিষয় আমরা একটু খেয়াল করি মাত্র কয়েকদিন হলো আফ হয়েছে এতে করি আবার সংশোধন হওয়ার কোনো কারণ আমি চোখে দেখি না এর কারণ হচ্ছে অনেক দিন যাবত পতন ঘটলো এমনিতেই মানুষের আসলে ক্ষতি হওয়ার ছাড়া লাভ হয়নি কারোই এভাবে করে পতন ঘটার পরে এখনও যদি কয়েকদিন মাত্র বৃদ্ধি ব্যবহার আবার সংশোধন হয় সেটা আসলে ওই পতনেরই কারণ হবে বা আমরা বলতে পারি অপেক্ষারও দীর্ঘ হবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি সংশোধন না হয়ে আস্তে আস্তে মার্কেটের গতিশীল হওয়া উচিত এবং সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত এখন দেখা যায় সামনের দিনগুলোতে কী হয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পতনের মধ্যেও মিউচুয়াল ফান্ডে সুবাতাস আমরা খেয়াল করছি তো দেশে এই যে পতন হলো শেয়ার মার্কেট তারপরে এই পতনের মধ্যে কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো ভালো করেছে আমরা দেখতে পাচ্ছি আজকের তালিকায় থাকা সাতত্রিশটি মিউচুয়াল ফান্ডের মধ্যে বৃষ্টির দর বৃদ্ধি পেয়েছে এবং অপরিবর্তিত ছিল চোদ্দটি তো এটা কিন্তু খুবই একটা ভালো দিক আমি মনে করি যে দীর্ঘদিন যাবৎ মিউচুয়াল ফান্ডের আসলে তেমন কোনো একটা সিগনিফিকেন্ট পরিবর্তন আমরা খেয়াল করিনি তবে ইদানিং আবার শুরু হয়েছে আপ ট্রেন্ড এখন দেখা যায় কি হয় মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ করা অনেকটাই নিরাপদ বলা যেত আগে তবে এখন কিছুটা ঝুঁকিপূর্ণ বলা যায় এখন দেখা যাক আপনি দীর্ঘমেয়াদের জন্য মিউচুয়াল ফান্ডও বিনিয়োগ করতে পারেন তবে আশা করছি আপনারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে সেই ক্ষেত্রে আপনারা ভালো ফলাফল পেতে পারেন তবে একটা বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ডে কিন্তু মূল্য সেভাবে করে পরিবর্তন ঘটে না সচরাচর এটা খুবই একটা লেনদি প্রসেস তবে বিনিয়োগ করলে ডিভিডেন্ট ইল্ড ভালো পাওয়া যায় তো যাই হোক এই ছিল এই নিউজটি এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পতনের দিনেও স্বস্তিতে চোদ্দো কোম্পানি বিনিয়োগকারী তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে মার্কেট এরকম পতন হলো বিনিয়োগকারীরা হতাশ তারপরও কিন্তু চোদ্দ কোম্পানির কিন্তু ভালো পরিমাণ বৃদ্ধির কারণেই আসলে বর্তমানে একটু ফুরফুরে মেজাজে রয়েছে এই চোদ্দ কোম্পানি বিনিয়োগকারীরা আমরা দেখতে পাচ্ছি আমরা এক একটু দেখে নিই কোন কোম্পানিগুলো বর্তমানে ভালো অবস্থানে রয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফারেস্ট নিটিং অ্যান্ড ড্রাইং জে এম আই ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ই জেনারেশন রুপালী ব্যাংক ক্যাপিটাল গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড আরামেট লিমিটেড সিএপিএম আই বিবিএল ইসলাম মিউচুয়াল ফান্ড নাবানা ফার্মা মুন্নু ফেব্রিক্স সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড এক আইসিবি এ এম সি এল সি এম এস এফ গোল্ডেন্ড জুবলি মিউচুয়াল ফান্ড সিবিও পেট্রোকেমিক্যাল এবং ভ্যানগার্ড এ এম এল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড তো মূলত আমরা খেয়াল করছি এখানে যে চোদ্দোটি কোম্পানি তার মধ্যে বেশিরভাগই কিন্তু মিউচুয়াল ফান্ড বর্তমানে ভালো অবস্থানে রয়েছে এবং এই মিউচুয়াল ফান্ডের ভালো অবস্থান কিন্তু খুবই ভালো দিক আমি মনে করি মিউচুয়াল ফান্ডের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং মিউচুয়াল ফান্ড বৃদ্ধি পেলে কিন্তু আমরা আশা করতে পারি মার্কেটে বিনিয়োগ বৃদ্ধি পেতে পারে তো যাই হোক এটা খুবই ভালো একটা দিক এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় আশা করছি ভালোই হবে যাই হোকের পরবর্তী আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে পাঁচটি কোম্পানি বড় লেনদেন হয়েছে তো আমরা একটু দেখে নিই কারা কারা সেটি হচ্ছে বেক্সিমকো আলিফ ইন্ডাস্ট্রিজ রেনাটা পিএলসি বাংলাদেশ স্টিল এবং তা ফুড বা লাভেলো আইসক্রিম যেটা এই পাঁচটি কোম্পানি কিন্তু ভালো লেনদেন আছে ব্লক মার্কেটে তো আপনারা চাইলে এখান থেকেও দীর্ঘমেদে বিনিয়োগের জন্য ভালো শেয়ার সিলেক্ট করতে পারেন যাই হোক এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাজার ডুবালো দশ কোম্পানির শেয়ার তো মূলত এই যে মার্কেট যে আজকে পতন হলো সেই পতনের পিছনে সারে দশটি কোম্পানি বড় ভূমিকা পালন করেছে সেই দশটি কোম্পানি কার আমরা একটু দেখে নেই আমরা দেখতে পাচ্ছি সেই দশটি কোম্পানি হচ্ছে পাওয়ার গ্রিড উত্তরা ব্যাংক, ব্রাক ব্যাংক প্রাইম ব্যাংক বিকন ফার্মা কোহিনুর কেমিক্যাল পুবালি ব্যাংক আইএফআইসি ব্যাংক বেস্ট হোল্ডিং এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড তো এই কোম্পানিগুলোর কারণে মূলত আজকে মার্কেটেরই বেশি পতন তো আসলে এটা খুবই খারাপ কথা এবং আমি ন্যাশনাল ব্যাংকের সম্পর্কে একটা নেতিবাচক নিউজ দেখেছিলাম আসলে আমি দেখাইনি কিন্তু বাজারে প্রচলিত রয়েছে সেই নিউজটি তো ধরনের নেতিবাচক নিউজের কারণে কিন্তু সেই সকল কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয় তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা তো বাজার অবস্থা দেখে আমরা তেমন একটা খুশি হতে পারলাম না এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনার সাথে শেয়ার করলাম আশা করছি এই নিউজগুলোর মাধ্যমে আগামী দিনে বিনিয়োগ আপনার জন্য সুবিধাজনক হবে তো যাই হোক আর বেশি একটা কথা বলবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম